টেস্টটা তোমাকেই দিচ্ছি অনেক ভাবনা চিন্তা করে এখানে আমরা হয়তো মোস্টলি চাইনিজই নেব কম পয়সা হবে একটু কম পয়সা হবে হ্যাঁ মেনু কেন দেখে কেউ কেউ ডাল ভাত নিতে পারে খাবার কি নেব আমরা আবার নেক্সট শটে দেখাবো আপনাদেরকে আপাতত উঠি দেখা যায় জায়গাটা কি তোমাকে দেখা যায় জায়গাটা সিঁড়ি আছে তো আমরা তাওয়াং মনিস্ট্রি ঘোরার পরে এখন একটা সেকেন্ড স্পটে এসেছি আর আমার সঙ্গে রাত্রি জয়েন করেছে হাই এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার টু বুদ্ধা পার্ক যেটা আমরা রাবাংলাতে গেছিলাম আমাদের ব্লগেও আছে তো কাইন্ডলি চেক করে নেবেন তো এই বুদ্ধা বেসিক্যালি ওখানে আরো বেশি পার্ক মনাস্ট্রিজ ছিল একটা সেম স্পটে বাট এখানে হচ্ছে একটাই স্পেসিফিক মন্দির ভিতরটা খুবই সুন্দর এখানে অ্যাকর্ডিং টু আমাদের সুরাই এইটা নাকি বুদ্ধর দুটো রূপ একটা এটা একটা ওটা রাইট ইভেন রাবাংলাতেও আমরা এই রকম অবতারটা বেশি দেখেছি দেন নর্মাল বুদ্ধা আর এটাও একবার আমি ঘুরিয়ে দিই বাবা এত অনেক ভারী বেল কোথায় বাজলো ও বেলটা উপরে আছে মানে তুই একটা রাউন্ড মারলি তারপরে ভেতরে চলো ভেতরে যেতে হলে আমাদের এখন জুতোটা খুলতে হবে সবার আগে সে হাই টু মাসি এইটা হচ্ছে ভিতরটা বুদ্ধার এটা হচ্ছে ভুটানের কারেন্সি এইটা মানে বেসিক্যালি ভুটান ওইসব জায়গা তো এই পার্টিকুলার বুদ্ধাকে ওরকম মানে সেকেন্ড সাইট সিং ডান এবার আমরা যাবো মার্কেটে আর লাঞ্চে তাদেরকে গাড়ির একটা শট নেব এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ির ভেতরে আমাদের জনগণ রয়েছে চলো হ্যালো গাইস এখন আমি আর সুরাই জয়েন করেছি আমরা এসে গেছি মার্কেটে আমাদের সব সাইট সিং শেষ আমরা এখন টুকটাক কেনাকাটা করব এখানে প্রচুর দাম অনেস্টলি তাও দেখি কতটা কি কেনা যায় দিয়ে তারপরে আমরা করে নেব আমাদের লাঞ্চ যদিও খুব আর্লি ইজ জাস্ট 12 পিএম বাট আমরা ব্রেকফাস্ট করেছি প্রায় 9টার কাছাকাছি তারও আগে অ্যাকচুয়ালি আর অনেকের ব্রেকফাস্ট হয়নি ঠিক করে সো কিন্তু আমাদের ডিনার করতে হবে 8:30টার সময় হ্যাঁ সো প্র্যাকটিক্যালি গ্যাপটা ঠিকই আর আমাদের আজকে নট এ লাস্ট দিন তাও হবে তো আমাদের একটা মদের সেশনও থাকবে আজকে আমি জানি এটা প্রমোট করা ঠিক হচ্ছে কিনা কিন্তু এটা এখানকার ট্র্যাডিশন আমাদের আজ আমাদের লাস্ট ডে তাওয়াং এ আমাদের অলমোস্ট শেষ সব ঘোরা এখন টুকটাক মার্কেটিং করি সব ফপে ঢুকি তারপর দেখাবো আপনাদের কি কি কেনা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কেনাকাটা তো হবেই ঢুকে গেছে আমাদের মাসি দিদিরা দেখা যাক কি কিনছে ওরা ঢুকেছে হচ্ছে মঞ্চ শপিং সব দামি দামি প্রোডাক্ট কিনবে আননেসেসারি
যেটা কলকাতায় পাওয়া যায় 10 টাকা ম্যাগনেট নিয়ে নিয়ে কারো দেওয়ার হলে এখানে ম্যাগনেট নেওয়া হচ্ছে কত দাম ম্যাগনেটের ম্যাগনেটের কত দাম আমরা 7 তো নিচ্ছি বলে 60 করে কিন্তু এই ফ্যানটা এরকম করা যায় চাইনিজ ফ্যান ঠিকই বলেছ লঞ্চ শপিং করে নিয়েছি সবাই এখন আমরা 130 মিটার হেঁটে যাচ্ছি একটা লাঞ্চের জায়গায় সুন্দর রেস্টুরেন্টের নাম মোহন ভ্যালি यस তো এবার যাই আমরা টুকটুক করে সবাই আছে পর পর দেখতে থাকুন এখানে জয় মাসি গিয়ে কিনিছ দেখে দাও গার্গিতি কি কিনেছিস দেখিয়ে দে রাতুলি সরে যাও আমার রাতুলি কি কিনেছ রাতুলি সবুজ ব্যাগে অনেক কিছু কিনেছে সামনে আমাদের ব্লগিং ফেস অক্ষয় কুমার যাচ্ছে অনেক কিছু নিয়ে হাতে ব্যাগ দেখাও ব্যাগ পুরো দোকানটাই অক্ষয় কেশবানি সব কটা দাম জিজ্ঞেস করেছে সব কটা কিনেছে আর কোনো বার্গেনিং সিস্টেম নেই ওর যা বলছে দিবে এত পয়সা মানে এত পয়সা ক্রেডিট বের করছে আর লাগিয়ে দিচ্ছে পয়সাই পয়সা আমরা গেছিলাম মোহন ভ্যালিতে আমরা আগেরবার মোহন ভ্যালি বলেছিলাম ভুল করে কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে খাবার খুব ভালো ইন্ডিয়ান চাইনিজ লোকাল কুইজিন সব আছে অ্যাফোর্ডেবলও কিন্তু আমাদের ওখানে প্রায় এক ঘন্টা ওয়েটিং ছিল তাই আমাদের ওখানে বাধ্য হয়ে ছেড়ে আসতে হলো আর আমরা এবার আসছি টেস্ট অফ তাওয়াং ঘুরে ঘুরে আমরা হারিয়ে গেছি আমি তো ওই টেস্ট অফ তাওয়াং আমার মনে হয় ওটা লোকাল কুইজিনই বেটার হবে বাট দেখি কি আছে ইন্ডিয়ান চাইনিজ নাহলে আমাদের এখানে সবাই খেতে পারবে না হ্যাঁ এক্স্যাক্টলি চেষ্টা করো মানে আমরা এখানে লোকালি মেনলি পাবো আই গেস তাও দেখা যাক হোটেল মে সকালে না না এই গ্লাসটা আর বলিস নি এটা কিসের গ্লাস তুমি এদিকে এসেছিলে কি বললি এখন ফাইনালি আমরা টেস্ট অফ তাওয়াংই ঢুকছি অনেক ভাবনা চিন্তা করে এখানে আমরা হয়তো মোস্টলি চাইনিজই নেব কম পয়সায় হবে একটু কম পয়সায় হবে হ্যাঁ মেনু ফেনু দেখে কেউ কেউ ডাল ভাত নিতে পারে খাবার কি নেব আমরা আবার নেক্সট শটে দেখাবো আপনাদেরকে আপাতত উঠি দেখা যায় জায়গাটা কি রকম আগে দেখা যায় সিঁড়ি আছে কি আস্তে 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 এটা মেইনলি একটা চাইনিজ রেস্টুরেন্ট তো আমরা মোস্টলি চাইনিজ ডিশেসই নিয়েছিলাম মিক্স চাক্কা নুডল মিক্স ফ্রাইড রাইস চিকেনের একটা আইটেম দাম এখানে রিজনেবল মোটামুটি ঠিকঠাক দাম কোনোটারই খুব একটা বেশি দাম নয় এই গো খেতে পারবি তুই অতটা এটা আমাদের টেবিল আমরা মোস্টলি সেম অর্ডার করেছি আমরা নুডল নিইনি দু রকমের মিক্সড রাইস নিয়েছিলাম একটা প্রবাবলি একটা ওরে স্পাইস দেওয়া কিছু আর একটা নর্মাল মিক্সড রাইস তার সাথে আর একটা চিকেনের আইটেম এইটা গার্লিক চিকেন এটা কীভাবে গার্লিক চিকেন হতে পারে বল দেখি গার্লিক আর তামিল চিকেন এই টেবিলের ছোট অর্ডার খালি এটা কি চিকেন এটা সুইডেন স্যার সুইডেন স্যার আছে আর এটা ফ্রাইড রাইস আমরা তোদের ছাড়া বাঁচতে পারি না তো এদের এখনো খাবার আসে না যেহেতু আজকে আমাদের লাস্ট যে তাওয়াঙে তাই একটু তাড়াতাড়ি র্যাপ আপ ছিল তো বিকেলবেলা এখানে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয় তো আমরা তাড়াতাড়ি একটু হোটেলে ফিরে গিয়ে রাত্রিবেলা লোকাল মার্কেটে একটু বেরিয়ে ওখানে টুকটাক খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো করার প্ল্যান করে রেখেছি এখন আমরা যাচ্ছি মার্কেট প্লেস মোমোর খোঁজ টসটা নিবি দে টস দি কি হবে এখানটা লাগবে ও আচ্ছা এখানটা একটুখানি স্লিপারি আছে ও আচ্ছা আমি কিন্তু এই জুতো পরে এসেছি হ্যাঁ তুই আমার পেছন পেছন আয় আচ্ছা বুঝতে পারবি তো আমরা এখন যাচ্ছি মার্কেট প্লেস মোমোর খোঁজ সুন্দর হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন অন্ধকার আসছে আমাদের হোটেল থেকে বেশি দূরে না আমি এক পাশে খাড়ার পরে আমার মার্কেট প্লেসে চলে এসেছি ডান দিক বাদিকে বলছে অনেক জায়গা নাকি মোমোর দোকান আছে
আমরা জেনারেলি যাবো ডান দিকে, আমরা ডান দিকে যাবো। আচ্ছা এদিকে কালকে ওই জায়গাটাই এক্সপ্লোর করেছি, বাদিকটা করা হয়নি সেরকমভাবে। একটু দেখে রোড ক্রস করিস, গাড়ি কিন্তু গুহা করে দেবে। রোড ক্রস করতে হবে? হ্যাঁ, মানে না ক্রস করলেও চলবে। এখানে একটা আছে সামনে দোকান, ওটাতেই যাই, বেশি হাঁটতে হবে না। তো চিকেন মোমো পাওয়া গেলে বললো? হ্যাঁ, এখানে বলছিল আছে কালকে চিকেন মোমো। দুটো দোকান ঘোরা হয়ে গেছে, মোমো পাওয়া যায়। মানে চাপ হয়ে যাচ্ছে, এখানে ডান দিকে একটা আছে, একটা বাঁদিকেও আছে। কি মোমো সাইডে গাড়ি দেখ, শুনেছিলাম চো যখন একটা ঢোকাই দেয় যাই, দেখে বেশ ভালো লাগছে। স্ট্রিট ফুড কলকাতা মার্কা, এখানে একটা কুকুরও আছে দাঁড়িয়ে। এখন মনে হচ্ছে এখানেও হয়নি কি আর ফাস্ট ফুড নেই হবা নেই হবা কোথাও তো নেই আজকে ভাই। তিনটে দোকান হয়ে গেল, মোমো আর পেলাম না। আমার মনে হচ্ছে আমরা একটু আগে চলে এসেছি। ওইখানে একটা স্টিম দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি পেয়ে যাবো। এখানে কি ফাস্ট ফুড দোকান ছিল? ওটাই খেয়ে নিলাম তাহলে। না এই তো সামনেই আছে, চ পাওয়া গেছে। মোমো মিলেগা? চিকেন মোমো ক্যাশ এনেছিস? হ্যাঁ না মানে আচ্ছা আপ লোগ ইয়ে হোগা মতলব অনলাইন পেমেন্ট হোগা। বাঁচা গেছে বাবা। কত করে চিকেন মোমো এক প্লেট? আমরা ভেজ কিছু মোমো পাওয়া গেছে। কত নাম্বার গায় এক প্লেট? 100 লোকাল মোমো ইজ হিয়ার, এক প্লেট 100 টাকা, এক বাটি চাটনি। চাটনিটা এখান থেকে নিতে পারবি? ওই চাটনি খাওয়া যায় না, যা ঝাল স্যুপ আসছে। অস্ট্রেলিয়া 1.14 রয়ে আছে নেট রেট। স্যুপটা চায়ের কাপে এসছে। এরকম ধরনের স্যুপ তো যাই আমি খাইনি। দেখি গো, লেটস বিগিন, দেখি স্যুপটা কীরকম খেতে। জল তো প্রচণ্ডই গরম, কোনো টেস্ট পেলাম না। মোমোটা কীরকম? মোমোটা খেয়ে দেখতে হবে। একবারে কতটা খেয়েছিস করোনার মধ্যে, আর কিছু বজাবো বুঝতে পারবে না। মানে টেস্ট ফেস্ট ঠিক আছে, ঠিক আছে। মোমোটা ভালোই খেতে, যাক খাওয়া যাক এবারে। আলু আছে, ডিম আছে,